ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে মানিকগঞ্জের সিঙ্গাইরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে লাখ লাখ টাকা লোকসান গুনছেন কৃষকরা। এতে হতাশায় দিন কাটছে কৃষক পরিবারের। আবারও ঘুরে দাঁড়াতে অপেক্ষায় আছেন সরকারি সহযোগিতার। মানিকগঞ্জের সিঙ্গাইর প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিমের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর বর্ষা মৌসুমে পানি বের না হয় পিছিয়ে গেছে কৃষক। তার উপর জাওয়াদের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার শায়েস্তা, জামসা, ধল্লা, জয়মণ্ডপ, রামনগর ও কানাইনগর সহ বিভিন্ন এলাকার গাজর, আলু, সরিষা, ধনেপাতা সহ বিভিন্ন রবি শস্য ও ফসলি জমি। স্বপ্ন ডুবে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে গাজর চাষীদের। উপজেলার বিভিন্ন চক ঘুরে দেখা যায় গাজর চাষীরা ক্ষেত থেকে পানি শুকানোর জন্য স্যালো মেশিন বসিয়ে পানি অন্যত্র সরিয়ে নিচ্ছে। সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আলু হয়েছে মিলে মনে করেন যে 25-30 হাজার টাকা খরচ হয়েছে। সরষে ক্ষেত্রে পানি সেচ পান লাগছি, এই শস্য হইব না তো, সেই জায়গায় আনছি, ক্ষেত খোলা করছি, আলু ক্ষেত মার গেছে, শস্য মার গেছে। কৃষকরা যদি সহায়তা সরকার কিছু না করে, ক্ষতিগ্রস্ত কৃষকদের নামে তালিকা করে ঊর্ধ্বতন মহলে পাঠানোর কথা জানান উপজেলা কৃষি অফিসার। আমরা যে অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের কর্মমান কার্যক্রমে কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করি। মানিকগঞ্জে কৃষি ও কৃষককে বাঁচাতে সরকার সার্বিক সহায়তা করবে এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং প্রাণী সম্পদ মাঠ বাস্তবায়ন শীর্ষক চুক্তিবদ্ধ খামারিদের 3 দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সকালে সি অ্যান্ড বি রোড সেইন্ট বাংলাদেশ হলরুমে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদক ডাক্তার মোহাম্মদ রেজাউল হক, এডিসি সোহেল মারুফ সহ অন্যান্যরা। প্রশিক্ষণে 5টি উপজেলার 50 জন খামারি অংশ নেন। কিশোর কিশোরীদের অপুষ্টি, বাল্যবিবাহ, কৈশোরের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার হয়েছে। দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে ব্র্যাক রাইট হিয়ার রাইট নাট 2-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোহাম্মদ কায়েমউদ্দিন, রাইট হিয়ার রাইট নাট 2 জেলা যুব সংগঠক মোর্শিদা খাতুন, সংগঠনের জেলা ইউথ লিডার গাউসুল আজম, সদস্য আব্দুর বাড়ি রিফাত ও ইলিয়াস নিলয় সহ রাইট হিয়ার রাইট নাট 2-এর সদস্যরা।